কোবরা টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে কোবরা অ্যান্টিভাইরাস সেটআপ দিতে হয়। আমরা যেটা সেটআপ দিব সেটা হচ্ছে একটা কোবরা অ্যান্টিভাইরাসের ভাইরাস কিলার এডিশন। আমরা মাই কম্পিউটারে যাই, যে রাইট বাটন চাপে সিডিরমের উপরে অটো প্লে দেই। একটি অটোরান চালু হবে। এমনিতেই অটোরানটা চালু হয়, কিন্তু আমার কম্পিউটারে ত্রুটি থাকার কারণে এই অটোরানটি চালু হয়নি, যার ফলে আমাকে এইভাবে অটোরানটি চালু করতে হবে। এখানে আমি কিছু বাটন পাবো, এখান থেকে আমরা ইনস্টল বাটনটা ক্লিক করব। আচ্ছা, একটি কোবরা শিল্ড আসলো। এই কোবরা শিল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটার নাম্বার। অবশ্যই কম্পিউটার নাম্বার মাইনাস ছাড়াও আসতে পারে, আবার মাইনাস যেটা আছে এরকমও অনেকের আসতে পারে। তবে মনে রাখতে হবে সবার কম্পিউটার নাম্বার এক হবে না। যদি মাইনাস দিয়ে কম্পিউটার নাম্বার হয় তাহলে আমরা এটাকে মাইনাস সহ কাউন্ট করব, আর যদি না হয়, মাইনাস যদি না থাকে তাহলে মাইনাস ছাড়াই এটাকে আমরা কাউন্ট করব। তাহলে আমরা দেখি যে কোবরা ডিস্কের ভিতরে একটি ম্যানুয়াল দেওয়া রয়েছে, যে ম্যানুয়ালটিরই ভিডিও এটা আমি যেটা করছি। তো যেটা করতে হবে, আমি যেহেতু একজন বাংলাদেশি ইউজার, প্রথমে এই গোটা কম্পিউটার নাম্বারটি আমার মোবাইলের মেসেজ অপশনে যে লিখি -856। আমার এই কম্পিউটার নাম্বারটি মোবাইলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি স্পেস দিচ্ছি এবং ভ্যালিড ইউজার আইডি যেটা আছে, ভ্যালিড ইউজার আইডি যেটাকে আমরা পিন কোড বলবো, এটার ভিতরে যে গোপন নাম্বারটাই আছে ওই গোপন নাম্বারটি হুবাহু সুন্দর করে আমরা এখানে বাকি মেসেজে দিয়ে দিই। হ্যাঁ, আমার মোবাইলে মেসেজে লেখা হয়ে গেল নাম্বারটি পাঠাতে হবে এই অ্যাড্রেসে 01718 157845, নাম্বারে পাঠিয়ে দিলাম। মনে রাখতে হবে যে ভুল করা যাবে না, ভুল করলে তারা যে 50-25টা নাম্বার দিবে সেই নাম্বারটা আমার ভুল আসবে। আমার মেসেজটা চলে আসছে এবং মেসেজটার মধ্যে লেখা আছে আনলক নাম্বার সহ একটা পাসওয়ার্ড। তো আমরা এই পাসওয়ার্ড এবং আনলক নাম্বারটি এখন দেব, একটি মাউস ক্লিক করে ওখানে নিয়ে যাই। আচ্ছা, G0, ও বলতে কোনো শব্দ নেই এই কোবরা শিল্ডে, খালি জিরোই আছে, এটা মনে রাখতে হবে। মাউসের মাধ্যমে আরেকটা বক্সে ক্লিক করি, 6HE63। আবারও বলছি জিরো, ও বলতে কিছু নেই, যা আছে সব জিরো। এবং আমাদের কাছে যদি কোনো জিরো আসে তাহলে ওটা জিরো, ও বলে কোনো ক্যারেক্টার আসবে না। আচ্ছা, VCCM2। ডবল টেবের মাধ্যমে আরেকটা বক্সে যায়, সিঙ্গেল টেবে হবে না। মাউস ছাড়াও আপনার ডবল টেপ যেভাবে আসছে এইভাবে দিতে পারবেন। অবশ্যই যেটা আপনি দিবেন অবশ্যই আপনি বুঝে শুনে দিবেন, ভুল করলে ফর্মটি চলে যাবে, গায়েব হয়ে যাবে, আবার ওইখানে ইনস্টল বাটন চেপে এটাকে আনতে হবে। তা আমরা কষ্ট করবো না, একটু মিলিয়ে নিই সব ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, চেক চাপি, পারফেক্ট দেখাচ্ছে, তার মানে ঠিক আছে। এখন পাসওয়ার্ড চাচ্ছে, এখানে একটা ক্লিক করি, পাসওয়ার্ড দিয়ে দিই, মেসেজের মধ্যেই পাসওয়ার্ডটা রয়েছে এবং তারপর সাবমিট। আমরা অবশ্যই সচেতন থাকব যাতে আমাদের এই কম্পিউটার নাম্বারটা যাতে ভুল না যায়, এবং আমরা এই 25টা নাম্বারটা পাওয়ার পরে যাতে ভুল করে না বসাই, এবং পাসওয়ার্ডটাও যাতে আমরা ভুল না করি। পাসওয়ার্ডটা ছোট হইতে পারে, বড় হইতে পারে, কোনো সমস্যা নেই, পাসওয়ার্ডটা লিখে দিলেই হল। সবচেয়ে বড় ব্যাপার, 50 মেসেজে যে পাসওয়ার্ডে যে টাইপটা থাকবে ওইভাবে দিলেই আরও ভালো হয়। তো এইভাবে ভাইরাস কিলার সেট আপ হবে। এবং ইন্টারনেট অ্যালার্টের ক্ষেত্রেও একই ব্যাপার, খালি এই ডলারের জায়গায় @ আর কিছুই হবে না, সবই সেম, সবই সহজ। আমরা আমাদের ম্যানুয়ালে ঠিক শেষ পর্যায়ে আসছি। ম্যানুয়ালে বাহ, বড় করে দেওয়া আছে, সেট আপের পর কম্পিউটারটি নিজেই পুনরায় চালু হবে এবং সিডিটি বের করে ফেলবে। সিডিটি পরে বের করে ফেলতে হবে যখন কম্পিউটার রিস্টার্ট হবে।
সিডিটি এর জন্যই বের করে ফেলতে হবে, কারণ এই সিডিটি বুটেবল ডিস্ক। কোনোভাবেই হ্যাঁ, আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে কোবরা সেটআপের আগে কোনো অ্যান্টিভাইরাস আমাদের কম্পিউটারে না থাকে। যদি সেটা থাকে সেটা আনইনস্টল করে আমরা কম্পিউটারটা রিস্টার্ট করেই এই প্রক্রিয়াটি চালাব। তো আমাদেরকে সাবধানতার অবলম্বন করতে হবে। আরেকটা জিনিস, কোবরা সেটআপের সময় কোনো ড্রাইভে বা কোনো জায়গায় প্রবেশ না করাটাই উত্তম। কোবরা সেটআপ ছাড়া আমরা কোনো ড্রাইভে যাব না। আমি একটি নতুন এক্সপিতে আমার এই কোবরাটা ইনস্টল করছি। একটু ওয়েট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি গায়েব হয়ে গেছে, কারণ সেটআপের প্রসিডিউরটা চালু হচ্ছে, ভার্চুয়াল র‍্যাম তৈরি হচ্ছে, সেটআপ শুরু হচ্ছে। এখানে আমরা নেক্সট দিব, তারপরে আবার নেক্সট ক্লিক করব, এরপর ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, এখানে অটো রান অফ ইউএসবি ড্রাইভ পটেনশিয়ালি আনসে, এটা মানে বোঝাচ্ছে অটো রানটা এই একটা বিপদজনক, এই জন্য এটাকে অফ করে দেওয়াটাই ভালো। ওকে, আমরা ওকে ক্লিক করি, ডিস্কটা প্রবেশ করালো। এখন মাই কম্পিউটারে যাই, এখন এখানে যে আমরা ওপেনে যেতে পারি, ওপেন যে আপডেট ফোল্ডার, কোবরা প্যাকেজ আপডেট, ডাবল ক্লিক, ওকে, নেক্সট। আমাদের এখানে তিনটি আইকন এসেছে, এটা মানে হচ্ছে কোবরা ইনস্টল হয়েছে। তো এইভাবে কোবরা ইনস্টল হয় এবং আমরা এইভাবে কোবরা ইনস্টল করব। তো এইভাবেই কোবরা ইনস্টল করতে হয় এবং এটাই হচ্ছে প্রসিডিউর। এখন আমরা বিভিন্ন ড্রাইভে যাব, ড্রাইভে যেয়ে আমরা স্ক্যান করতে পারবো, রাইট বাটন যে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন।